আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মাত্র হাফ কাপ মসুর ডাল আর কয়েকটি পটল দিয়েই এমন একটি রেসিপি দেখাবো যে গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না, আর এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। খুবই সহজ একটি রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই 6টি পটল নিয়েছি, বা 500 গ্রামের মতো হবে পটলটি। আর এখন আমি পটলের উপরে যে হালকা আবরণ আছে এটিকে আমি ছুরি দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। তো পটলের উপরের পাতলা আবরণটা আমার তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি দুই সাইড দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। আর এখন আমি একটা গ্রেটার নিয়েছি, আর এই পটলগুলো আমি এইভাবে করে গ্রেট করে নেব। আর পটলের ভিতরে যে দানাগুলো আছে সেগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেব। আর এই তো পটলটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর এই যে কিছু অংশ আস্ত আস্ত আছে এগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেব। আর একইভাবে আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই তো গ্রেট করা পটলগুলো আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ মসুর ডাল আগে থেকেই আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মসুর ডালটাকে আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো এই তো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর দেখুন পেস্টটা ঠিক এরকম হবে, খুব বেশি একেবারে স্মুথ একটা পেস্ট হবে না, ঠিক এইরকম একটু আস্তে আস্তে থাকবে। তো এখন আমি এই মসুর ডালের পেস্টটা গ্রেট করে রাখা পটলের উপর দিয়ে দিচ্ছি। আর ডালটা পেস্ট করার সময় কিন্তু আমি এখানে কোনো রকমের পানি ইউজ করিনি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। আর এখন সব উপকরণগুলো আমি একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি বা গুঁড়ো লঙ্কাও এখানে দিতে পারেন। তো এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর দেখুন এটিকে বড়ার আকার দেওয়া যাচ্ছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু যে অতিরিক্ত তেল দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে তা কিন্তু নয়, অল্প তেল দিয়েই বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর এখান থেকে আমি একটু করে এইভাবে করে ব্যাটার নিয়ে এইভাবে বড়ার মতো শেপ দিয়ে নিয়েছি। নেওয়ার পর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। আর এই তো বড়াগুলো দেওয়া হয়ে গেছে। আর বড়াগুলো দেওয়ার 1 থেকে 1.5 মিনিট পর আমি এটিকে হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় যাবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। তো আমি প্রথমবার এইগুলোকে উল্টিয়ে দিয়েছি। আর এই তো আবারও 1 থেকে 1.5 মিনিট পর আমি বড়াগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে, আর বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আর এই তো সবগুলো বড়া আমার তুলে নেওয়া হয়ে গেছে, আর আমি একইভাবে বাকি যে বড়াগুলো আছে সেগুলোও ভেজে নেব। আর আপনারা দেখলেনই তো কত সহজেই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি, এখন এগুলোকে রান্না করে নেব। সেজন্য চুলার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর 1/3 কাপ মানে এখানে 80 ml সরিষার তেল আছে। আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 2টি এলাচ, 2টি লবঙ্গ, 2-3 টুকরো দারচিনি, আর 2টি শুকনো লঙ্কা। এখন এটিকে হালকা ভেজে নিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাওয়ার জন্য এখানে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি, আর দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এখন আমি এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর এখন আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নেব। আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে এখন এই মশলাগুলো সব পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এখানে আমি আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। আর মশলাটাকে আপনারা যত সুন্দরভাবে কষাবেন এর টেস্ট কিন্তু আরও তত বেশি হবে। তো 3-4 মিনিট আমি মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মসুর ডাল আর পটলের যে বড়া করে রেখেছিলাম সেটি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা না যতক্ষণ ফুটে উঠছে আমি ততক্ষণ অপেক্ষা করছি। আর এই তো কিছুক্ষণ হাই আঁচে জাল দিয়ে নেওয়ার পর গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে বড়াগুলো যদি মনে করেন শুধু আপনারা নাস্তা হিসাবে খাবেন তাহলেও কিন্তু খেতে পারেন, এর টেস্ট কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো সবগুলো বড়া আমি দিয়ে নিয়েছি আর এটিকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো মিডিয়াম আঁচে আমি এটিকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে এটিকে একদম লো আঁচে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মসুর ডাল আর পটলের বড়া রান্নার পর গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজার গরম ভাতের সাথে। শুধুমাত্র এই রেসিপিটি থাকলেই মাছ মাংসের কথা ভুলেই যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো খান, সুস্থ থাকুন।